একবার রুক্মিণী তার স্বামী ও ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, সবাই রাধা কৃষ্ণ কেন বলে, অথচ আমি আপনার পত্নী, তবুও কেউ রুক্মিণী কৃষ্ণ বলে না কেন? উত্তরে শ্রীকৃষ্ণ বলে, রাধার প্রেম নিঃস্বার্থ ও পবিত্র। তখন রুক্মিণী বলে, আমার প্রেম কি পবিত্র নয়? তখন শ্রীকৃষ্ণ কোনো উত্তর না দিয়ে একটি লীলা শুরু করলেন। শ্রীকৃষ্ণ অসুস্থ হয়ে যাওয়ার অভিনয় করে, আর এমন অভিনয় করে যেন তার প্রায় প্রাণই চলে যাবে। তখন সেখানে নারদ মুনি আসে এবং সকলকে বলে, একটি উপায়ে শ্রীকৃষ্ণ সুস্থ হবে, যদি কেউ নিজের পদধূলি শ্রীকৃষ্ণের কপালে ছোঁয়ায়। এই কথা শুনে সবাই এমন করতে বারণ করে, এমনকি রুক্মিণীও বারণ করে দেয় এবং বলে, যদি আমার নিজের পদধূলি তার কপালে দিই, তবে আমার নরকেও স্থান হবে না। তখন সেখানে রাধা আসে এবং নিজের পায়ের ধূলি শ্রীকৃষ্ণের কপালে লাগিয়ে দেয়। তখন শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে ওঠে। তখন রুক্মিণী রাধাকে বলে, তুমি এটা কি করলে? তোমার তো নরকেও স্থান হবে না। তখন রাধা বলে, আমি শুধু চাই শ্রীকৃষ্ণ সুস্থ হোক, এবং তার জন্যে যদি আমাকে নরকেও যেতে হয়, আমি নরকেও যেতে রাজি আছি। হরে কৃষ্ণ।